রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি প্রায়ই শোনা যায় দলের শীর্ষ নেতৃত্বের মুখে নতুন বছরের আগে সেই একই পথে হাঁটলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ রবিবার একত্রিশে ডিসেম্বর তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামকৃষ্ণ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা করলেন এদিন তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রচার বিশ্বাস বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন রামকৃষ্ণের চিন্তাধারা তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন উন্নয়ন মতাদর্শক মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই শুনতে চেয়েছেন বলেও জানিয়েছেন কুনাল কুণাল ঘোষ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রচার বিশ্বাস বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান স্বামী বিবেকানন্দ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন রামকৃষ্ণের চিন্তাধারা তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন উন্নয়ন মতাদর্শ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই দেখতে চাইছেন কি বলছেন তিনি শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরাম কৃষ্ণ আর অভিষেক হচ্ছেন স্বামী অনেক ভক্ত থাকতে পারেন কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রচার শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি শ্রীরামকৃষ্ণের বিশ্বাস সেটা কিন্তু মানুষ বিবেকানন্দের মুখ থেকেই শুনতে চান এবং শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য বিবেকানন্দ সারা দেশে সারা পৃথিবীতে তিনি পূজিত শ্রীরামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের মুখ থেকেই মানুষ শুনতে চান এবং শ্রীরামকৃষ্ণের থেকে শ্রীরাম কৃষ্ণের অনেক যোগ্য অনেক অনেক ভালো শ্রদ্ধেও তার যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী বিশিষ্ট শিষ্য তারা রয়েছেন কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র কিন্তু নিশ্চিতভাবে স্বামী বিবেকানন্দ ঠিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ বিশ্বাস সেটা মানুষ মধ্যে দিয়েই তারপর দেখতে চাইছে ফলে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দল সৈনিকরা রয়েছেন লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই তো নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই নেত্রী ফলে এ নিয়ে তো বারবার আলোচনার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তার লড়াই তার আত্মত্যাগ তার সাফল্য তার উন্নয়ন কর্মযোগ্য তার প্রতি মানুষের বিশ্বাস এগুলোই তো তৃণমূল কংগ্রেসের সম্পদ ফলে মমতাদির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যে লড়াই অতীতে লড়ে আসছিল এখন লড়ছে এবং ভবিষ্যতের জন্য যথাযথ উপযুক্ত ভিত পুজো করে এর আগে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ পার্থভৌমিক শনিবার ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে একটি নবজোয়ার যাত্রা করার অনুরোধ জানিয়েছিলেন সরকারি কাজ সামলে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জোর প্রচারে নামার সম্ভব নয় সেই কারণেই তার মুখ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচারে নামার ব্যাপারে আবেদন জানানো হয়েছিল পার্থভৌমি কি বলেছিলেন শোনাব আপনারা কোথা দিয়ে কি খবর পেয়েছেন কি মিটিং আমি এসব না 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 কোনো বৈঠক ফৈঠক মিটিং ফিটিং এসব একদমই বাজে কথা যারা বলছে তারা ঠিক বলছে না ঠিক আছে কোনো মিটিং ফিটিংয়ের এইসবের কোনো ব্যাপার নেই আমার অনেকেরই বক্তব্য আছে অনেকেরই বক্তব্য আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আরও নবজোয়ারের মতো আরও কোনো কর্মসূচি করা উচিত যেটার মাধ্যমে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা প্রচার করেছিলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরোন না 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 আমরা অনুরোধ করি যে আমি অনুরোধ করেছি মানে উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে না না আমি জানি না এটা আমার সামনে আমি উনি ডায়মন্ড ডার বাচ্চারা কোথাও যাবেন না এ ধরনের কোনো কথা হয়নি আমরা না না আমরা বলছি মমতা ব্যানার্জির কথা উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় মমতা ব্যানার্জি কত পরিশ্রম করবেন একজন ছোট মহিলা সারা দিন ধরে তিনি মানুষের জন্য ২৪ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা পরিশ্রম করেন তারপরে তিনি এই যে রাজনৈতিক সভা প্রত্যেকটা লোকের নাম মমতা ব্যানার্জির মুখস্থ তারপরেও যদি সংগঠনের এত খুঁটিনাটি ব্যাপারে তাকে মাথায় রাখতে হয় তাকেই যদি আবার রাস্তায় নেমে প্রচার করতে হয় তাকেই যদি আবার সরকার চালাতে হয় তাহলে তো তাকে ভগবানের থেকে উপরের কিছু হতে হবে তাই না কেন মমতা ব্যানার্জি মাথায় মমতা ব্যানার্জীর থেকে তার একজন প্রচারক দরকার সেই প্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় না না মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেন সেই কাজটা অতি মানবীয় কাজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো কুড়ি ঘন্টা শুধু মানে সরকার এবং দলের জন্য তিনি দিচ্ছেন আমরা স্বাভাবিকভাবেই এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে কে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় এর আগে কলকাতার মেয়র তথা রাজ্যের পূর পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফেরা হাকিম মুখেও শোনা গিয়েছিল। মমতা স্তুতি। বনদলের একটি অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সত্যিকারের সান্তা ক্লজ। কি বলেছিলেন তিনি শুনুন। এই কথা বলি নিউইয়র্কের পথে মানুষ থাকে। সেখানেই আনন্দ হয় না যে আনন্দটা আমাদের কলকাতায় হয়। খুব ছোট ছিলাম এই স্যান্টা ক্লস আমরা আমরা যখন খুব ছোট ছিলাম তখন শুয়ে থাকতাম ঘুম আসছে না ঘুম আসছে না স্যান্টা ক্লস আসবে স্যান্টা ক্লস আসবে সকালে দেখতাম যে হয় খেলনা দিয়ে গেছে কিংবা চকলেট দিয়ে গেছে হয়তো বাবা মাই দিদি তো বলতো স্যান্টা ক্লস দিয়েছে তখন আমরা ভাবতাম স্যান্টা ক্লসটা কি স্যান্টা ক্লস কি সত্যি আসে এখন আমি উপলব্ধি করছি হ্যাঁ স্যান্টা ক্লস সত্যি আসে এবং শুধু ক্রিসমাস সময় আসে না স্যান্টা ক্লস সারা বছর আছে যে ছোট মেয়েগুলোকে তখন বলে যে আর পড়াশোনা করার টাকা নেই বিয়ে দিয়ে দেব তখন সেই স্যান্টা ক্লস এসে তাকে কন্যাশ্রী কার্ড দিয়ে বলে তোমাকে এখনো পড়তে হবে জীবনে এগিয়ে যেতে হবে সেই স্যান্টা ক্লস আমাদের মতন গরিব পাওয়া। যখন মেয়ের বিয়ে দেয় যে বাবা আর তো পয়সা নেই কি করে দেব স্যান্টা ক্লাউজ এসে বলে না রূপশ্রী কার্ডটা নাও মেয়ের বিয়ে সম্মানে দাও আবার যখন অসুস্থ হয়ে যায় কেউ সরকারি হাসপাতালে বেড পাচ্ছি না প্রাইভেট হাসপাতালে অনেক খরচা তখন সেই সেন্টার ক্লাউজ স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে যে যে কোনো হাসপাতালে চিকিৎসা করাও আমি তো আছি অর্থাৎ জীবনে যা যা দরকার একজন বাংলার সেই স্যান্টা ক্লজ আছে যে সবকিছু আমাদের দিয়েছে যে কোনো জিনিস আপনি বলুন ফ্রি রেশন যারা খেতে পাচ্ছে না স্যান্টা ক্লজ দিচ্ছে যারা আজকে আমাদের ধরুন যাদের সমব্যাথী শ্মশানে যাচ্ছি পড়াতে পয়সা নেই কাজ করার স্যান্টা ক্লজ দিচ্ছে যা যা অনুষ্ঠান সব এই স্যান্টা ক্লজ দিচ্ছে সেই স্যান্টা ক্লজের নাম কি মমতা ব্যানার্জি সত্যিকারের বাংলা সেন্টার নাম মমতা ব্যানার্জি তিনি সারা বছর ধরে আমাদের জন্য সেন্টার কলেজ হচ্ছে তাই আজকে এই উৎসবের দিনে মহামান্য প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু আমাদের সেন্টার কলেজকে অনেক দিন বাঁচিয়ে রাখো শক্তি দাও যাতে আমরা সারা বছর সেন্টার কলেজের কাছ থেকে যখন যেটা দরকার হবে সেই গিফটটা যেন আমরা পাই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলও